সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছবিটা তো দেখেই নিলে একটি মেয়ের মুখ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমরা একটা ডিমের মতো এঁকে নেব মাথাটা এঁকে নিয়ে এখানে কপালের থেকে চুলটা এসছে গালের ভাঁজটা দিয়ে দিলাম এই বুরু আঁকার জন্য একটা স্ট্রেট লাইন টেনে রাখলাম আর এখানে চোখ করার জন্য ডবল লাইন টেনে রাখলাম এবার এখানে বুরুটাকে আঁকব এঁকে নাকের দাগটা টানব এই হয়ে গেল নাক এবার এই গ্যাপে আমরা চোখ আঁকবো দুটো চোখ চেষ্টা করবে যেন সমান হয় আর যদি বড় হয় তো যেন ডান দিকেরটা মানে আমাদের ডান দিকেরটা যে একটু বড়ো হলে অসুবিধা নেই যেহেতু সাইড পেস্ট সমান হলেও চলবে কোনো অসুবিধা নেই এখানে বুরুটাকে আমরা এঁকে দিলাম চোখের উপরে পাতার ভাসটা এঁকে দিলাম মনিটাকে আঁকছি একটু আর চোখে তাকানো মুনিগুলোর জন্য একটু সাইড হয়ে গেছে এখানে কপালের চুলটাকে এঁকে দিলাম নাক বরাবর যতটা নাক যেখানে গিয়ে শেষ হয় আমাদের কানও সেখানে গিয়ে শেষ হয় এবার আমরা ঠোঁট আঁকলাম ঠোঁটটা কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো এই হয়ে গেলো আমাদের ঠোঁটাকা গালের ভাঁজটা অনেকগুলো লাইন ছিল মুছে দিলাম যাতে একটা লাইনের মধ্যে চলে আসে এবার আমরা চুলটাকে আঁকছি চুলটা একটু বর্ডার লাইন টেনে রাখলাম এবার আমরা শেড করব পেন দিয়ে করব পেন পেন্সিল দুটোই ইউজ করব এবার আমরা জেল পেন দিয়ে চোখের ওপরে যে বুরুটা সেটা আমরা করে দিচ্ছি বুরুটা আঁকা হয়ে গেলে এবার আমরা আমাদের ডান দিকে যে বুরুটা সেই সেটাকে আঁকছি এবার চোখ চোখ আঁকবো আমরা চোখের ওপরে লাইনটা দিয়ে চোখের ওপর নিচে কাজল পড়িয়ে দিলাম চোখের নিচের অংশটা একটু চওড়া করে কাজল পড়েছে চোখটাকে আঁকছি গোল করে চোখের মনিটা মাঝখানে একটু সাদা রেখে মনিটাকে কালো দিয়ে ভট করে দিলাম এই হয়ে গেল চোখ একটা চোখ হয়ে গেল চোখের পাতার উপরে লাইনটাও দিয়ে দিলাম নাকের লাইনটা টেনে দিচ্ছি নাকের ফুটোগুলো কালো দিয়ে ভরাট করে দিলাম নাকের লাইনটা দিয়ে টেনে দিলাম এবার আবার আমাদের ডান দিকের ফিগারের বা দিকের চোখটা করছি এই চোখটা ওই একইভাবে করে দিলাম দুটো চোখ একইভাবে হবে চোখের নিচের লাইনটা এই তো কাজলটা একটু চওড়া করে দিয়ে দিলাম চোখের নিচের লাইনে এবার আমরা ঠোঁটের মধ্যে বর্ডার লাইন টেনে রাখলাম পরে পেন্সিল দিয়ে শেড দিয়ে দেব কানটা এঁকে গলাটা এখানে এঁকে দিলাম এবার চোখের উপরে যে পশমগুলো থাকে সেগুলোকে আমরা করে দিচ্ছি ওপরের পাতার যে পশমগুলো সেটা একটু বড় হবে নিচের পাতাগুলো একটু ছোটো হবে এ পাশে যেমন দিলাম ওই পাশেও করে দিলাম দুটো চোখের মধ্যেই দিয়ে দেবে এবার নিচের এই চোখের পাতাগুলো ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি দুটো চোখেই দিয়ে দিলাম এবার আমরা শেড দেব আমি একটা খসখসা জায়গায় পেন্সিলটাকে ঘষে নিয়ে তারপর আমি ন্যাকড়া দিয়ে আঙুলের মধ্যে লাগিয়ে ওই কালিটা তারপর আমি মুখের মধ্যে শেড দিয়ে দিলাম তোমরা এভাবেও করতে পারো পেন্সিল দিয়ে করে পরে শেড মিলিয়েও দিতে পারো যেভাবে তোমাদের সুবিধা সেভাবে করো এবার আমরা চুলটা করব। চুলটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে প্রত্যেকটা চুল এখানে উঠছে ওইরকম আর কি এ ভেতরটা একটু ডিপ করে দিলাম চোখের চুলের নিচের যে অংশটা এবার প্রত্যেকটা চুল একটা একটা করে দিয়ে এভাবে উড়িয়ে উড়িয়ে দিতে হবে তোমরা পেন্সিল দিয়েও করতে পারো পেন দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই চুলটার দরকার হয় পেনসিল দিয়েও করতে পারো আবার এই পাশে চুলগুলো দেব ডান দিকেরটা তো আমার হয়ে গেল এবার দিকেরটা পোর্ট্রেটের ডান দিকেরটা আমাদের বাদে মানে পোর্ট্রেট যেটাকে যাকে আঁকছি তার হচ্ছে ডান দিকে এইভাবে চুলগুলোকে উড়িয়ে দেবে এভাবে চুলটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি চুলটা যত সুন্দর করে একটা 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 করে শেড করবে ভরাট করবে তত দেখতে বেশি ভালো লাগবে চুলটা একটু মন দিয়ে দেখতে হবে মন দিয়ে দেখে ভালো করে দেখে তারপরে করতে হবে ওপর দিকে চুলগুলো এরকম উঠছে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদের সবাইকে আমিও তাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা তাদেরকে জানাই অনেক ভালোবাসা এখানে এয়ারবার দিয়ে আমি একটু ঘষে ঘষে মিলিয়ে দিলাম ঠোঁটের মধ্যে এবার শেড দিচ্ছি ঠোঁটের ওপরে ঠোঁটটা প্রায় ভরাট করে দিলাম একটু ফাঁকা রেখেছি ন্যাকড়া দিয়ে মিলিয়ে দিলাম এয়ারবার্ড দিয়েও মেলাতে পারো ঠোঁটের এই ওপরে অংশটা একটু শেড দিয়ে দিলাম ওপরের বাইরে অংশটা থুতনি মানে না আকার ঠোঁটের মাঝখানে যে অংশটা সেই অংশটা আমরা একটু শেড দিয়ে দিলাম চুলটার মধ্যে একটু কালি নিয়ে পেন্সিলের কালি একটু নিয়ে ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে আমি চুলটার মধ্যে করে দিয়েছি এর চোখের নিচের যে মাংসভিণ্ডতা থাকে সেটা একটু বুঝিয়ে দিলাম এখানে কানের মধ্যে একটা গহনা পরিয়ে দিলাম কানের দুল মাঝখানটা হীরা ওই জন্য সাদা করে দিলাম পেন আবার দিয়ে মুছে এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে সবাইকে অনেক শুভেচ্ছা রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ